হ্যালো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আর এনি মাইক্রোসফট অফিসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর জন্য লেটেস্ট ফ্রন্ট কীভাবে ডাউনলোড করবেন এবং সেটা কীভাবে ব্যবহার করবেন। সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে তাতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পেতে। চলুন তাহলে দেখে আসি কীভাবে আপনি মাইক্রোসফট অফিসের জন্য যে কোনো ফন্ট ডাউনলোড করবেন। সেই কাজটি করার জন্য আপনি আপনার উইন্ডোজের স্টার্ট মেনুতে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে ক্লিক করুন সেটিং। সেটিং ক্লিক করার পর এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে পার্সোনালাইজেশন। এন্ড বাম দিকে আপনি পেয়ে যাবেন একটি সেকশন যেখানে ফন্টস। ফন্টসে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে অ্যাভেলেবল ফন্টস, এবং আপনি যদি চান যে গেট মোর ফন্টস ইন মাইক্রোসফট স্টোর, সো আমি ক্লিক করবো। ক্লিক করার পর দেখতে পাবো যে এখানে রাইট নাও যে যে ফন্টসগুলো অ্যাভেলেবল সেই ফন্টসগুলো এখানে দেখাচ্ছে। কিছু এখানে ফন্টস ফ্রি, কিছু আপনাকে সাম মানি পে করতে হবে। ফর এক্সাম্পল, আমি চাচ্ছি যে এই রক ওল নোভা এই ফন্টটি আমি ডাউনলোড করবো, সো আমি এটাকে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাকে ক্লিক করতে হবে গেট, এবং গেট ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে আমার মাইক্রোসফট অফিস প্রোডাক্টে। সো আমি ওয়েট করছি আনটিল ফিনিশ দিস 100% প্রসেস। দেখতে পাচ্ছেন যে অলরেডি এই মাইক্রোসফট এই যে ফ্রন্ট সেটি সেটি অলরেডি মাইক্রোসফট অফিসে ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। ফর এক্সাম্পল, আমি যদি এখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি অ্যান্ড দেন আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট চুজ করি, তারপর আমি এখান থেকে ফ্রন্টে গিয়ে আমি খুঁজে বের করি যে জাস্ট নাও আমি যেই ফ্রন্টটি ইনস্টল করেছি আদৌ কি সেই ফ্রন্টটি এখানে দেখাচ্ছে কি না। ফ্রন্টটির নাম ছিল রক ওয়াল। আমি যদি দেখতে পাচ্ছি এখানে রক ওয়াল দেখাচ্ছে, আমি যদি এগেন প্লে স্টোর যাই তো দেখাচ্ছে রক ওয়াল নোভা। সো এটাই রক ওয়াল, এবং আমি যদি দেখি যে আদৌ রক ওয়াল নোভা বলে কিছু আছে কি না আমার এই ফ্রন্ট স্টাইলে, আবার আমি খুঁজে নিচ্ছি রক ওয়াল নোভা। সো এটা হচ্ছে রক ওয়াল এক্স্যাক্টলি আমি একটু আগে যে ফ্রন্টটি ডাউনলোড করেছি এবং ইনস্টল করেছি এক্স্যাক্টলি সেম নেমে টেক্সট স্টাইলের জায়গায় সেই নামটি চলে আসছে। সো আমি দিয়ে দিলাম ফর এক্সাম্পল রক ওয়াল নোভা। অ্যান্ড দেন আমি যদি কোনো একটা কিছু টাইপ করি আপনি দেখতে পাচ্ছেন যে সেই স্টাইলটি চলে আসছে। সো এভাবে খুব সহজে আপনি চলে যদি চান যে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের জন্য নতুন কোনো ফন্ট ডাউনলোড করার জন্য মাইক্রোসফট স্টোর থেকে, তাহলে আপনি সিম্পল ট্রিকটি ফলো করে যে কোনো ধরনের টেক্সট স্টাইল ডাউনলোড করতে পারুন। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, সি ইউ নেক্সট ওয়ান, পিস।